ক্লাস করব ক্লাস 4 এর ব্যাকরণে তোমরা শিখেছো সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ সেটাই আমি আজকে তোমাদের পড়াবো এগুলো তোমরা আগেও পড়েছো জিতেও পড়েছো ক্লাস 4 এও পড়েছো সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ মানে উচ্চারণ একই সমউচ্চারণ কিন্তু মানেটা আলাদা আর বানানটা হস্রের জায়গায় দীর্ঘই দীর্ঘের জায়গায় হস্রই এই রকম একটু উনিশ বিশ পার্থক্য কিন্তু উচ্চারণ একই বলেও দুটো শব্দের কিন্তু মানে আলাদা ওই জন্য বলা হয়েছে সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ দেখো আমি বোর্ডে পাঁচটা দিয়েছি আমি একটু বলে দিই সাল একটা আছে তালব্যস্য একটা আছে তন্দ্রেস্য তালব্যস্য কি যেটা আছে সাল সেটা মানে বৃক্ষ বিশেষ শাল গাছ যে বলি শাল গাছের প্লেট হয় পাতা হয় তোমরা নিশ্চয় জানো আর একটা আছে তন্ত্রেশ্বর বা ল শাল শাল মানে বৎসর সূচি তালবেশ্বর হর্ষ চয় হর্ষই সূচি মানে পবিত্র আর একটা দন্তেশ্বর দীর্ঘ চয় হর্ষই সূচি মানে তালিকা বিজন বয় হর্ষই বর্গীয় জন দন্তের নাম বিজন মানে নির্জন বয় দীর্ঘই বর্গীয় যে দন্তের নাম বিজন মানে পাখা পরেরটা দেখো ডান দিকে দয়েঘাট তালবেশ্বর দেশ মানে রাজ্য দয়বা এটা রুদ্রেশ্বর দেশ মানে হিংসা বল অয় দীর্ঘই বলি মানে বলবান বল অয় হস্রই বলি মানে উৎসর্গ করা ঠিক আছে এই পাঁচটা তোমাদের আজকের জন্য দিলাম পরের ক্লাসে আমরা দেখো আরো পাঁচটা আমরা এরকম করে যাবো এর সঙ্গে তোমাদের আজকে যেটা আমি পড়াবো তোমরা পড়েছো সংজ্ঞা সহ উদাহরণ দাও ওই যে ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ ওই অধ্যায় থেকে তোমাদের দিচ্ছি তোমরা ভালো করে ক্লাসটা ফলো করবে এগুলো একদম আটটার জন্য তোমরা পুরোপুরি প্রিপারেশন নিয়ে নেবে সেরকম বুঝে খাতায় লিখে নিলে ভালো করে নোট করে রাখবে লিখে রাখবে সমচালিত ভিন্নার্থক শব্দ বলে এবার দেখো আমরা দেব সংজ্ঞা সহ উদাহরণ দাও কাকে বলে লিখবে এবং নিচে উদাহরণটা দেবে সংজ্ঞা সহ উদাহরণ দাও আমি কতগুলো বলছি কমা কমা দিয়ে লিখে নেবে উষ্ম বর্ণ উষ্ম বর্ণ অন্তস্থ বর্ণ তেমনি বাংলাতেও বাংলা
আর এইখানে যেগুলো তোমাদের এই অন্তঃস্থ উষ্ণবর্ণ অনুনাসিক বর্ণ এই যে প্রত্যেকটা কাকে বলে উদাহরণগুলো আছে এগুলো কিন্তু আমাদের মাঝে মাঝে গুলিয়ে যায়, এগুলো তাই বারবার আমাদের অভ্যাস করতে হবে, পড়তে হবে। যত বেশি পড়বো অভ্যাস করবো তত আমাদের মনে থাকবে। আর এই দেখো আছে পরীক্ষা, তোমরা যারা অ্যাডমিশন টেস্ট দেবে যারা ফোরে ক্লাস ফোরে পড়ো, পরীক্ষা হলে এরকম হয়ে অন্তঃস্থজ র ল ব লিখে দেওয়া থাকলো, একটা অপশন দেওয়া থাকলো অনুনাসিক বর্ণ, উষ্ণ বর্ণ, অন্তঃস্থ বর্ণ, অজবাহ বর্ণ, ঠিক আছে? এই চারটে অপশন থেকে আমাদের চুজ করতে হবে এই অন্তঃস্থজ র ল ব কোন বর্ণের মধ্যে পড়ে। তাহলে বুঝতেই পারছো কতটা আমাদের নিখুঁত করে পড়তে হবে। এইভাবে তোমরা ভালো করে পড়ো, আমি পরের ক্লাসে ব্যাকরণ আবার কিছুটা পড়া দেব। যেগুলো আজকে দিলাম এগুলো সংজ্ঞা সহ উদাহরণ লিখবে, আর ওদিকে পাঁচটা সমুচ্চারিত শব্দ, ঠিক আছে? এই সংজ্ঞা সহ উদাহরণটাও কিন্তু এইটাও থার্ড করে আমি লিখে দিলাম খাতায়, কিন্তু সুন্দর করে সেইভাবে নোট করে রাখবে। সমুচ্চারিতের পাশে লিখে রাখবে থার্ড, সংজ্ঞা সহ উদাহরণের পাশে লিখে রাখবে থার্ড করে। আর এই ফাঁকে ফাঁকে তোমরা আরো নিজেদের অ্যাডমিশন টেস্ট একটু দেবে, সমস্ত বই দিয়ে ভালো করে পড়তে থাকো, ভালো করে মানে পরীক্ষা দিতে হবে প্রত্যেকটা সাবজেক্ট, একদম বই টেক্সট বই